পাপুর খালুকে বলার দরকার ছিল না, সে শুনে তো অনেক মাইন্ড করবে। আচ্ছা ঘটনা তো হঠাৎ করে হয়ে গেল তাই না, আমরা তো অনুষ্ঠান করব তখন তাদের বলা যাবে। হ্যাঁ আপা বুঝছো, আরে না কোনো প্ল্যান ছিল না, হুট করে। আমরা তো ভেবেছিলাম আংটি পরাবো শুধু, কিন্তু এখন আংটি পরানোর সাথে সাথে বিয়েটাও পড়াই দিতেছে। কেক কেন? শেরওয়ানি কোথা থেকে আনছে এটা? ওভারসাইজড, কিছুটা কর পালে আমি শেরওয়ানিটা খুলবো। অরে নদীর ভিটামিন রিসার্চ করি কেমনে উস্তাদ? আপনার নগদ আছে না? আরে নগদে তো ক্যাশ আউট করি, নগদে রিচার্জও করা যায়। আপনি জানেন না ওই ব্যাটা আসতে কো পাবলিক হলো, নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আর সব কিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। আস্তে আস্তে গান কাপড় খুলে আস্তে গান দেখে আমরা আবার। হ্যাঁ ইমোশন তো ভিতর থেকে আসে, ইমোশন কন্ট্রোল করা যায় নাকি? আই আই তো একটা পুরুষ মানুষ না? আমি আমি একটা সাধারণ পুরুষ মানুষ না, আমি একটা ইমোশনাল পুরুষ মানুষ। আমি যদি আমার ইমোশন কন্ট্রোল করে রাখি তাহলে তো আমি দম বন্ধ হয়ে মারা যাব। তুই তো এটাই চাস, তোর উচিত গলায় ফাঁস দিয়ে মরে যাওয়া। একটা মেয়ের জন্য তুই কেঁদে মরেই যাইতিস কেন? আর তুই কি প্রথম ছেঁকা খাইছস? তুই কত ছেঁকা খাইছস? কলেজ লাইফ থেকে শুরু হয়েছে প্রেম, এখনো শেষ হয় নাই। খবরদার, তুই আনিকাকে অন্য প্রেমগুলোর সাথে মিলাবি না। অন্য মেয়েগুলো অনেক খারাপ ছিল, আনিকা সব থেকে ভালো ছিল। শি ওয়াজ দি পারফেক্ট চয়েস ফর মি। আনিকা আমাকে এত ভালো বুঝতো, আমি ওকে এত ভালো বুঝতাম। ইভেন তুই জানোস আনিকা আর আমি আমাদের সংসারের প্ল্যান করে ফেলছিলাম। পাপ্পু আর আনিকার দুইটা জুনিয়র ভার্সন হবে, এই ছাদেই ওরা খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে। একবার এই মাথায় যাবে, একবার ওই মাথায় যাবে, একবার ওই মাথায় যাবে, একবার এই মাথায় যাবে। আমরা কত প্ল্যানিং করছি কিন্তু আনিকা আমাকে না বুঝে চলে গেল। তোর কেমনে হবে? আনিকা তো তোকে ছেড়ে চলে গেছে। কেন গেছে? বিকজ আনিকা তোর থেকে বেটার ছেলে পাইছে। এই বেটার বেটার বলতেছস কেন? ওই ছেলে মোটেও ওর জন্য বেটার না। সেটা তুই বললে হবে না, আনিকার তো সেটাই মনে হচ্ছে। আনিকা যে ভুল করতেছে এটাই তো আমি ওকে বুঝাইতে পারতেছি না। আচ্ছা আমি তোকে একটা কথা বলি, তোর কি মনে হয় আনিকা কিছু বুঝে না? আনিকা অবুঝ? না না আনিকা অবুঝ না, আনিকা ঠান্ডা মাথায় বুঝে শুনে তোকে ছেড়ে শিয়াবের কাছে গেছে। কেন গেছে? কারণ তুই করছ হচ্ছে একটা 20,000 টাকার বেতনের চাকরি, আর ওই ছেলের আন্ডারে তোর মতো 50টা স্টাফ আছে। বুঝতে পেরেছি? আনিকা তোর মতো এত টাকা টাকা করে না, অত টাকা চিনে না। দোষটা আসলে আমার, আমি আনিকাকে ধরে রাখতে পারি না। বুঝছিস, রাজকীয় বিয়ে হবে, একদম রাজকীয় বিয়ে। বিয়ে যে কার্ডটা থাকবে না ওটাও গোল্ড দিয়ে বানানো থাকবে, ফিতাটাও গোল্ডের থাকবে। গোল্ডের ফিতা না, ওটাকে বলে গোল্ডেন ফিতা। আরে দূর বুঝোস না, মানে ফিতার মধ্যে গোল্ড ছিটানো থাকবে। আচ্ছা বাদ দে, শোন তুই জাস্ট চিন্তা কর, একটাবার ইমাজিন কর যে আমি 50 ভরি গোল্ড পরে বউ সেজে বসে আছি। আমি এটাই ইমাজিন করতে পারতেছি না যে তুই বিয়েটা কেন করতেছিস। তোর কি করব, অন্যকে বিয়ে না করলে আমার কিছু করার আছে? এই এভাবে বলিস না, এভাবে বললে তো মনে হচ্ছে তুই কোনো ফালানি কোনো কেউ। আজ পর্যন্ত কম ছেলে রিজেক্ট করছিস তুই? ওইটাই আমার কাল হয়ে দাঁড়াইছে। কাল একটা টাইম ছিল যে আমি ছেলেদের সঙ্গে প্রেম করি না, এত খুতখুতে ছিলাম যে কোনো ছেলেকে আমার ভালো লাগতো না। আর এখন যখন থেকে আমি ডিসাইড করলাম যে আমি বিয়ে করব, নাই কোনো ভালো ছেলে নাই। তাহলে এই ছেলে কেন? Why this guy? আরে এটা তো কোনো ছেলে না, গোল্ড মাইন, দুবাইতে গোল্ডের বিজনেস করে, আমাকে রাজরানীর মতো করে রাখবে। তুই আমাকে সত্যি করে একটা কথা বলতো, তুই কি আসলেই মন থেকে বিয়েটা করতে চাস?
এই যে আমার গয়নাটা দেখতেছো পুরো 22 ক্যারেট গোল্ডের এগুলো একটাও কিন্তু লোকাল না সব দুবাই থেকে গোল্ড তো সস্তা ওখানে আমি তো চাইছিলাম আমার শাড়ির বোতামটুকু গোল্ড দিয়ে বানাই কিন্তু পরে চিন্তা করলাম যে লোন দিতে যখন দুইতে দিব তখন তো আমার শাড়ি আসবে ঠিকই কিন্তু বোতাম তো আসবে না আচ্ছা তো আপনার টপ টু বটম পুরাই গোল্ড আর গোল্ড তাই না তুমি কি ইমাজিন করতে পারো বিয়েতে আমি তোমাকে কত ভরি গোল্ড দিব কত ভরি 30 থেকে 40 ভরি তো হবেই তবে তুমি যদি চাও এটা হাফ সেঞ্চুরি পর্যন্ত পূরণ করতে পারো বাহ মাত্র 50 ভরি হ্যাঁ অনিকে ও আমি তো বলতেই ভুলে গেছি ও যা ওয়ান এন্ড অনলি বেস্ট বয়ফ্রেন্ড বেস্ট বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড বেস্ট বয়ফ্রেন্ড রাইট বেস্ট বয়ফ্রেন্ড হ্যাঁ আমাদের তো অনেক দিনের সম্পর্ক দেখ ও বলা হয়নি আমাদের তো অনেক দিনের সম্পর্ক অনেক দিনের ক্লাস 7 থেকে 7 না 7 এর হাফ ইয়ারের পর থেকে রাইট তাহলে তো অনেক দিন অনেক দিন তো বলা হয়নি না ভাইয়া কি টেনশন করতেছিস কেন ওই সোহেল ব্যাটা যে তোর জন্য পারফেক্ট না সেটা আমি আঙ্কেল আন্টিকে বোঝাবো এটা কোনো কথা হ্যাঁ কতক্ষণ পর আসলি বলতো কয়টা বাজে কয়টা বাজে কি হচ্ছে মা কি হচ্ছে মানে আপু এটা কোনো কথা তোদের 7 বছর ধরে রিলেশন অথচ আমি এসবের কিছুই জানি না আমাদের মানে কার রিলেশন আর অভিনয় করতে হবে না সোহেল আমাকে সব বলেছে তোদের নাকি ক্লাস 7 থেকে রিলেশন আসলে আমার আগেই বুঝা উচিত ছিল তুই এতগুলো বিয়ে কেন ভেঙেছিস আর তোকে জিজ্ঞেস করা উচিত ছিল তোর কোনো পছন্দ আছে কিনা আর পাপ্পুর সাথে তোর কি চলছে পাপ্পু তুই আসছিস আমি তো আসছি আব্বা কিন্তু তোমরা কেন আসছো আর বলিস না বিয়ে সাহেব আমাকে দুপুরে ফোন করে বললো আজ আপনাকে আসতে হবে আমি বললাম কেন বললো আজ আপনার ছেলের বিয়ে আমার বিয়ে আমি বললাম তাই নাকি কার সাথে বলো আমার মেয়ের সাথে বিয়ে সে আর বললো তুই নাকি 7 বছর যাবত প্রেম করছিস না না ক্লাস 7 থেকে ও সব আমি না 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 ক্লাস 7 থেকে না আমার মনে হচ্ছে জিজ্ঞেস করলো আমাদেরকে জানতে চাইলো যে আমরা এই বিয়েতে রাজি আছি কিনা আমি বললাম রাজি তো আছি আপত্তি করারও কিন্তু কিছু নেই কারণ তোর মতো ছেলেকে তো কেউ বিয়ে করবে না পিঙ্কির সাথে যত রিলেশন হয়ে যাচ্ছে আমরা কোনো আপত্তি করি না তোদের মধ্যে আমরাও একমত আচ্ছা আমি বলি আমার মনে হয় না না কোনো কথা বলা লাগবে না একদম কথা বলা যাবে না অনেক কথা বলেছো এবার কাজই আসছে বাবা এটা তো অশ্লীলবাদী আমার শ্রীমানে মনে হচ্ছে সাইজটা ঠিকই আছে আর পিঙ্কি তোর শাড়ি কেনা হয়েছে তোর রুমে আছে তাড়াতাড়ি রেডি হয়ে যা ঠিক আছে সব কিছু ঠিকঠাক সব কিছু ঠিকঠাক একটু পরে কাজই আসবে আজকেই তোদের বিয়েটা পরিয়ে দেব ভাইজান বলছিলাম কি দেনমোহর ব্যাপারটা একটু ফাইনাল করলে হয় না হ্যাঁ বিয়েশে দেনমোহর আমরা 10,01,000 ধার্য করেছি ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই ছেলে মেয়ে যদি সুখে থাকে আমাদের কোনো আপত্তি নেই তবে আপনারা চাইলে কিন্তু আর একটু কম ধার্য করতে পারেন একদম না না একটা স্ট্যান্ডার্ড আছে না দুটো সম্ভ্রান্ত পরিবারের মধ্যে বিয়ে হচ্ছে 50,000 তো আর দেনমোহর হতে পারে না এটা তো 1970 সালের বিয়ে না তাই না আর এই বিয়ে নিয়ে আমার অনেক প্ল্যান ছিল তাড়াহুড়োর কারণে তো কোনো প্ল্যানই সাকসেস করতে পারছি না তবে এই যে গয়নাটা এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল উত্তরাধিকার সূত্রে আমি পিঙ্কি মামুনিকে এটা দিতে চাচ্ছি আপা এটার কি দরকার ছিল বলেন তো আমি তো পিঙ্কির জন্য অনেক গোল্ডের গয়না বানিয়ে রেখেছি তোকে তো আমি কোনো গোল্ড পড়তে দেখি নাই এত গোল্ড দিয়ে করবিটা কি তুই ফজল হকের একমাত্র মেয়ে আজমিরি হকের সাথে মোরশেদুল ইসলামের একমাত্র ছেলে শহীদুল ইসলাম পাপ্পুর 10,01,000 দেনমোহরে বিবাহ করতে সম্মত হয়েছেন সম্মত থাকলে বলেন কবুল কবুল বল।
কটা বাজে? একটা পনেরো। কি হলো জানি না। সেটাই তো খবর বললাম, সিগনেচার করলাম, দেখি বিয়ে হয়ে গেছে। আচ্ছা তুই বিয়েতে না করলি না কেন? তুই না করলি না কেন? তুই না বাসায় ঢোকার আগে বললি যে সব রেসপন্সিবিলিটি তোর, তুই আম্মুর সাথে কথা বলবি। তারপর কি, তুই কোনো কথাই বললি না, শুধু বললি কবুল, বাস। আমাকে কথা বলতে দিছে নাকি? কথা বলার আগেই তো আমাকে কবুল বলাই দিল, তারপর দেখি বিয়ে হয়ে গেছে, ঘটনা শেষ। আচ্ছা আমার আমার মনে হচ্ছে আমরা আমাদের সারাদিন অনেক ধকল গেছে, আমরা এখন একটু ঘুমাই, কালকে সকালে ঘুম থেকে উঠে তারপর কথা বলবো। সেটাই চল ঘুমাই পড়ি। আচ্ছা আমি গেলাম, গুড নাইট। কই যাচ্ছিস? ড্রয়িং রুমে যাচ্ছি ঘুমাইতে। আমি কি এখানে ঘুমাবো নাকি, মাথা খারাপ? তুই কি হয়েছে, এখানে ঘুমা যা, কোনো সমস্যা নাই। আরে না, রিয়াল মাদ্রিদের খেলা আছে, তুই কয়টা বাজে জিজ্ঞেস করার পর মনে পড়ছে, সকালে কথা হবে, ভালো থাকিস। শোন আবার কি, বেড বড় আছে, সমস্যা নাই, তুই খেলা শেষ করে এখানে এসে ঘুমা যাস, যা। তুই শোন, আমার রাত যেখানে আমি সেখানেই কাইতে যাই, কখনো ড্রয়িং রুমে, কখনো কার্পেটে, কখনো বাথরুমে, ডাজেন্ট ম্যাটার, ইভেন বেশি গরম পড়লে ছাদেও ঘুমাই। আরে সিঁড়ির কথা তো বলি নাই, মাঝে মধ্যে সিঁড়িতেও ঘুমাই। তো তুই সিঁড়িতে ঘুমাস? চাবি না থাকলে কি করবো, সিঁড়ি কি বিছানা কি। গুড নাইট। খাইছিস কিছু? হ্যাঁ। আমার টি শার্ট পরে বসে আছিস কেন? উদ্ভ্রান্তের মতো করতেছিস কেন? দোস্ত আমি না ঘুমের মধ্যে চিন্তা করে দেখলাম, আমার সব চিন্তা ভাবনা ঘুমের মধ্যেই হয়। আমি ব্রেইনটাকে প্লে দিয়ে রাখি আর চোখটাকে পজ দিয়ে রাখি। আমার ব্রেইনটা চিন্তা ভাবনা করে বললো যে টেকনিক্যালি তুই আর আমি এখন হাজবেন্ড এন্ড ওয়াইফ। শিট, সেটা আমি জানি, বাট দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। কিন্তু এখন আমরা কি করব সেটা বল। সেটা তো আর চিন্তা করি নাই। আচ্ছা শোন, চল রিয়েলিটি হচ্ছে আমাদের ফ্যামিলি আমাদেরকে বিয়ে দিয়ে একটা বাসার মধ্যে দিয়ে সুন্দর করে চলে গেছে, এখন তারা আরামসে ঘুমাচ্ছে। নেক্সট স্টেপ কি হবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো আসা যায় না, তারা মনে করতেছে একটা বিশাল কাজ সম্পাদন করছে তারা। কিন্তু নেক্সট স্টেপ আমাদের চিন্তা করতে হবে। আসলে ব্যাপারটা কি, মানে তোর আমার যে বিয়েটা হয়েছে এটা কিন্তু আসলে অতটা খারাপ কিছু না, মানে মানে ব্রো ব্যাপারটা কিন্তু আমি খুব পজিটিভলি নিচ্ছি। পজিটিভ কিভাবে? পজিটিভ না মানে আমার ওই বান্দরটাকে তো বিয়ে করতে হয় নাই, আমি মানে ও বান্দরটাকে বিয়ে না করে তোকে বিয়ে করাটা ভালো ডিসিশন হয়েছে, অ্যাট লিস্ট ওই বান্দরটা তো না। ও মাই গড, তুই বান্দরটার সাথে আমার তুলনা করতেছস? না না দেখ, আমি তুলনা করতেছি না, আমি তুলনা কেন করবো, তুই তুই বান্দরের থেকে ফার বেটার। বাট আমি বলতে চাচ্ছি বড় সমস্যা হচ্ছে আমরা মেন্টালি প্রিপেয়ার ছিলাম না যে দোস্ত তোর আমার বিয়ে হতে পারে, মানে তুই আমি হাজব্যান্ড ওয়াইফ। সো এখন আমাদের মেন্টালি প্রিপারেশন নিতে হবে যে এই সংসারটা আমরা কিভাবে চালাইতে পারি। তুই বলতে চাচ্ছিস যে আমরা এখন টেকনিক্যালি হাজবেন্ড এন্ড ওয়াইফ? আনফরচুনেটলি ইয়েস। তাহলে ফেসবুকে স্ট্যাটাস দাও থেকে শুরু করি, পাপ্পু ইজ ম্যারিড টু পিঙ্কি, কেমন হবে? না না এটা তো এখনো কমপ্লিকেটেড। তাহলে দিই না কমপ্লিকেটেড রিলেশনশিপ উইথ পিঙ্কি, এটা এটা না কেন দোস্ত, আগে তো আমাদের মানতে হবে, মানে আমাদের বিশ্বাস করতে হবে দ্যাট উই আর ম্যারিড, মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ। আমরা আগে বিশ্বাস করি যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, তারপরে আমরা মানুষজনকে জানাবো, সিম্পল। তাহলে কি আমি অ্যাক্টিং করব নাকি হাজব্যান্ড এন্ড ওয়াইফ হওয়ার? এই তুই কি কথা বুঝছিস না? আচ্ছা আমি বুঝছি। এই পিঙ্কি, আমার জন্য এক কাপ চা নিয়ে আসো তো, আর একটা পোস্ট এক করে নিয়ে আসো। যাও পাপু, বেশি হচ্ছে এগুলো না, বেশি হচ্ছে না, যাও দুপুরে আমি খিচুড়ি খাবো ডিম ভাজা দিয়ে। হ্যাঁ ভালো করে রান্না করবা, যাও পাপু।
বসে আছো কেন? যাও যাও, তুই মর যা। আরে কি ব্যাপার, আমি তো হাজবেন্ডের রোল প্লে করলাম, তুই তো ওয়াইফ অ্যাটাক করলি না। ঠিক কোথায় কাতুকুতু দিলাম? আমি তো ফিল দেওয়ার চেষ্টা করছি। চল চেষ্টা করি, চল চল। আচ্ছা আমরা আবার শুরু করি, আয় প্রথম থেকে। প্রথম থেকে কিভাবে শুরু করবো? আচ্ছা তুই ইমাজিন কর, আমি তোর গার্লফ্রেন্ড, তুই আমাকে অনেক ভালোবাসিস, তুই আমাকে ছেড়ে বাঁচবি না। আয় আয় দোস্ত, আমি এটা কখনো ইমাজিন করতে পারবো না যে তুই আমার গার্লফ্রেন্ড। তোকে আমি যেদিন থেকে চিনি আমি শুধু জানি তুই আমার ফ্রেন্ড। আর সবচেয়ে বড় প্রবলেম কি জানোস, তোর এই ক্ষমাটা, এটা হচ্ছে একটা ডিস্টার্ব। এটা দেখলেই আমার মনে হয় যে তুই আমার ফ্রেন্ড। তোর এই ক্ষমাটা আমার জন্য ডিস্টার্ব, হাজির বলা। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা রোমান্টিক মুভি দেখতে পারি। এরকম রোমান্টিক মুভি হাজারটা দেখছি দোস্ত। পাপু চল একটা কাজ করি। কি? আমরা দুজন একসাথে ঘুমাই, চল। তুই আর আমি? হ্যাঁ, এই দুই পাথরের মধ্যে যতই করস আগুন জ্বলবে না। এই দুই পাথরের মধ্যে আগুন জ্বলে পাপু। I'm ready, let's go. Ready? চলো চল। তুই কি পরছস? কুর্তি, কিন্তু না এভাবে বেরোবি? হ্যাঁ, সমস্যা কি? সমস্যা হলো তুই এভাবে বেরোতে পারবি না। মানে? মানে তুই আমার আত্মীয়র বাসায় যেতেছিস দাওয়াত খাইতে, কিন্তু তুই আর ওরা তো পিঙ্কিকে দেখবে না, ওরা দেখবে আমার বউকে। যাও তুমি ভিতরে যা, একটা কাতান শাড়ি পরে আসো, কিছু গহনা পরো, তোমার দেখে যাতে একটু বউ বউ ফিল হয়। যাও পাপ্পু, পড়তেই হবে। পিঙ্কি, পড়তেই হবে, যাও যাও। দোস্ত, তুই কি কিছু ফিল করতে পারতেছিস? Yes. For the first time. Allah, thank you so much. কেমন লাগতেছে? আমার যে senseless হয়ে যাবো। Oh, wow. কি এমন ম্যাজিক হয়ে গেল আজকে? আল্লাহর হস্তে তুই গিয়ে একটু গোসল করে যা, যা। Yes. Oh. ফোন ধরতেছিল না কেন? ফোন দিছিলি নাকি? খেয়াল করি নাই। খেয়াল তো করতে হবে না, একটা মানুষ সেখানে থাকে, তোর জন্য টেনশন করতে পারে, ফোন তো ধরতে হবে তাই না? টেনশন করার কি আছে? আরে আমি তো গত 15 বছর যাবতই এরকম, এমন কখন হয়েছে যে তুই ফোন দিছিস সাথে সাথে আমি ফোন ধরছি? তখন সম্পর্কটা এক ধরনের ছিল, এখন সম্পর্কটা আরেক ধরনের। ওরে বাপ রে, বগিরি শুরু করছিস? আমি বগিরি করতেছি না, আমি বহার চেষ্টা করতেছি। Whatever. ফ্রেশ হয়ে আমি খাওয়া গরম করি। আমি খেয়ে আসছি তো। খেয়ে আসছিস মানে? মানে যে সৌরভদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তো আড্ডা দিতে দিতে খাওয়া হয়ে গেছে। তো আমি যে তোর জন্য না খেয়ে বসে আছি এতক্ষণ ধরে। বসে আসছিস কেন? আমি তো বলি না বসে থাকতে। তুই তোরটা খেয়ে ফ্রিজে ঢুকে রাখতি। আর এটা বলিস না যে তুই কষ্ট করে রান্না করছিস, খাবার নষ্ট হয়ে যাবে, ফ্রিজ তো আসেই বাসায় নাকি। ব্যাপারটা খাবার নষ্ট হয় না, ব্যাপারটা হচ্ছে আমি এতক্ষণ বসেছিলাম। আরে বাবা, তুই বসেছিলি, তুই খাবারটা খেয়ে ফেলতি, এমন এমন ভাবে রিয়্যাক্ট করতেছিস কেন? আমার যদি খাবার খেতেই হতো আমি খাবার গরম করে খেতাম, আমি তো আর অলস না।
শোন, তুই আগে একা থাকতি, যেভাবে ইচ্ছে সেভাবে থাকতি, কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন আমি তোর সঙ্গে থাকি, তুই বাসার থেকে বেরোর সময় কি করিস, তোর পুরো রুমটা এলোমেলো করে দিয়ে যাস, আবার আসার পর সেম কাজটা করিস। আর আমি সারাদিন কি করি, আমার পুরো রুম গুছাতে হয়। গুছাইস না, এলোমেলো থাকুক না, আমার রুম নিট এন্ড ক্লিন থাকতে হবে। আমি এভাবে এলোমেলো ভাবে থাকতে পারবো না। তুই এক কাজ কর, তুই তোর নিট এন্ড ক্লিন রুমে থাক, আর আমি আরেকটা রুমে থাকতেছি, ওকে? মানুষের জন্য বিয়ে করছি, এখন মানুষ তো এসে দেখবে না আমরা এক ছাদের নিচে এক রুমে থাকি কিনা। মানুষকে বোঝানোর জন্য আমরা হাজবেন্ড ওয়াইফ না, আমি তো সেটা বলি নাই, জাস্ট বললাম দেখ, এখন আমি যদি তোর উপর হাজবেন্ড গিরি করি তাহলে তোর ভালো লাগবে বল? আচ্ছা ঠিক আছে, তুই তুই তোর রুমে থাক, আমি দরকার হয় ওই রুমে গিয়ে থাকবো। আমরা আসলে জোর করে ফেলতেছি, কিছু ব্যাপার আছে জোর করা উচিত না, আর ভালোবাসে তো জোর করা হয় না, কিছু কিছু ব্যাপার আছে যে ন্যাচারালি হওয়া ভালো, আর কিছু কিছু ব্যাপার আছে যে চেষ্টা করার থেকে চেষ্টা না করা ভালো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা তুই খেতে বয়, আমি একটু ফ্রেশ হয়ে আসতেছি। তোর সাথে খেতে না পারি, অ্যাট লিস্ট তোর খাওয়া তো দেখতে পারবো নাকি? খাওয়া দেখে কি করবি, বদদা দিবি নাকি? বদদা দিব কেন, তুই খাবি, আমি তোর দিকে তাকায় থাকবো, মাঝে মাঝে এক দুই লোক আমার খাওয়াই দিবি, তুই মাংসটা খাইলি, আমি হাড়িটা খাইলাম। যা যা ফ্রেশ হয়ে যা। বতে নগদে যেহেতু আসছি, তাইলে বতে, হায় রে বতে বেশি ব্যবহারে লতে লাভ আছে। নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। একবার কাছে আয় তোর রূপের কসম, আর মন দেখে যা তোর অন্তরের কসম। একবার কাছে আয় তোর রূপের কসম, আর মন দেখে যা তোর অন্তরের কসম। সহে না সহে না প্রান্ত মানে না, জানি না কেন একা রইতে পারি না, মন যে দেবা না সে কথা শোনে না, তোরে ছাড়া যে আর কিছু তো বোঝে না, চলতে পারি না তোরই তো বিহনে, আমি বাঁচতে জানি না। একবার কাছে আয় তো রূপের কসম, আরে মন দেখে যা তোর অন্তরের কসম। দোস্ত, কিরে সন্ধ্যা বন্ধু ঘুমাইলি কেন, তোর শরীর খারাপ? শরীর খারাপ না, মাথা খারাপ। কি হয়েছে? মাথার এত ব্যথা উঠতেছে মনে হয় মাথাটা কাইটা ফালাই দিই। দোস্ত, মাথাটা যদি পোর্টেবল হতো তাহলে কত ভালো হতো, খুলে আলমারির মধ্যে রেখে দিতাম, তারপর যখন ইচ্ছে তখন সেট করতাম, তাহলে মাথা গরমও হতো না, মাথা খারাপও হতো না, মানে পুরো পৃথিবী ঠান্ডা। এই এই কি মাথা ব্যথা, কি করবো সেটা বল। ওষুধ খাবে আর কি করবো, এই ওষুধ টুষুধে আমার কোনো কাজ হয় না। আচ্ছা একটা বাম আছে, দাঁড়া, এই বামটা মেও কোনো কাজ হয় না, ট্রাস্ট। ওয়েট, উফ, ওট 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 না, কি দেখ কি নিয়ে আসছি, ওট। আগেই বলতেছি এসব বামটার কাজ হবে না, দেখ না। এইবার দেখ, পাঁচ মিনিট চলে যাবে।
কি ভালো লাগছে? হ্যাঁ কি বল, ভালো লাগছে কিনা? আরে মাথার ভিতর একটা ঠান্ডা ফিল হচ্ছে না? পাপ্পু থ্যাংক ইউ বল আমাকে। কি রে থ্যাংক ইউ বল? নাই সকালে আমি সব উত্তর পেয়ে গেছি। আমি কি চাই, কাকে চাই, তোকে আজকে ডিনার করাবো। শোন, খুব সুন্দর করে সেজে চলে আসবি, তোর জন্য সারপ্রাইজ আছে। কতদিন পর তোমাকে দেখলাম, কি যে ভালো লাগতেছে। সেম হিয়ার। কি রে সারপ্রাইজ, তোকে তো বলাই হয়নি। গতকাল রাতে আমি ওকে এত মিস করতেছিলাম, এত মিস করতেছিলাম যে আমাদের আগের মেমোরিজ আর মোমেন্টস গুলো টেক্সট করতেছিলাম। আমি তো ভাবছি আমাকে রিপ্লাই দিবে না, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে থেকে এতগুলো টেক্সট পাঠাইছে। শি ওয়ান্টেড টু মিট মি, আর আমি ভাবলাম যে তোকেও নিয়ে আসি। দোস্ত, তুই ভাবছিলি না যে ওর রিলেশন কিছু? সব ভুয়া, ওর কোনো রিলেশনই নাই, ও একদম সিঙ্গেল এবং ও আমাকে মিস করতো। ফর্চুনেটলি সব কিছু হয়ে গেল এন্ড শি স্টিল লাভস মি। ভালো তো, ভালো। এক্সকিউজ মি, এই আমি একটু আসছি। হ্যাঁ শিওর। আয় না। বল, তুই কি সিরিয়াস? About whom? Anika? Dost, আমি আসলে এত কিছু চিন্তা করতেছি না, আই এম জাস্ট এনজয়িং এভরিথিং। আচ্ছা শোন না, তুই কিন্তু ভুলে ওকে আবার বলিস না যে আমরা ম্যারিড। হ্যাঁ, ও কিন্তু কিছু জানে না তোর আর আমার ব্যাপারে। ওকে খাইছিস? আমি তো এখন আর ওয়েট করি না, ঘুমাই গেলে পারতি। তাহলে নেক্সট টাইম যাওয়ার সময় বাসের চাবিটা সাথে করে নিয়ে যাস, তাহলে আমি ঘুমাই যেতে পারবো। কিরে তোর মুড অফ না বল, তুই একটু কালকে তোর মায়ের বাসায় যেতে পারবি? কেন? ওই আনিকা ওর ফ্রেন্ডদেরকে নিয়ে একটু বাসায় আসতো, পার্টি করবে বললো, চিল করতাম একসাথে সবাই।
তুই থাকলে তো আবার আমি থাকলে তো অনেক মহা ঝামেলা হয়ে যাবে, তাই না? সবাই বুঝে যাবে যে আমি তোর বউ, আমি কাগজে কলমে দলিল করা বউ। আনিকা জানলে তো অনেক সমস্যা হবে, তাই তো? তুই এভাবে বলতেছিস কেন? ব্যাপারটাকে তুই ফ্রেন্ডলি ওয়েতেও নিতে পারিস। আমি ফ্রেন্ডলি ওয়েতে নিতে পারবো না আর, কারণ আমি তোর বিয়ে করা বউ। আমি ফ্রেন্ডলি ওয়েতে নিতাম যদি আমি শুধুমাত্র তোর বন্ধু হতাম। হ্যাঁ, সিচুয়েশন পরে আমাদের বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু আমি কিন্তু তোকে আমি তোকে হাজবেন্ড হিসেবে মেনে নিছিলাম। একটা কথা, যেই মেয়ে তোকে ছেড়ে আরেকটা ছেলের কাছে গেছে, সেই মেয়েকে তুই কি করে মেনে নেস? মানে তুই এটা ব্যাহ কি করে হইলি? তুই খুব ভালো করেই জানোস যে আমাকে আনিকা ভালোবাসতো। ও তোকে ভালোবাসে নাই। আমরা যাকে ভালোবাসি তাকে আমরা ছেড়ে যেতে পারি না, ধরে রাখি। আর আমার কেন জানি মনে হচ্ছে যে তুই খুব হেজিটেট ফিল করিস মানুষকে বলতে যে আমরা ম্যারিড, আমি তোর ওয়াইফ, আমরা হাজবেন্ড ওয়াইফ। এর থেকে বেটার আমরা রিলেশনটা না রাখি, আমরা আমরা রিলেশনটা শেষ করে দেই। তুই একটা কাজ কর, তুই বেটার তুই আনিকাকে নিয়ে পার্টি কর, চিল কর, মাস্তি কর, আমার কোনো সমস্যা নাই, কর। না প্লিজ, আর কিছু বলিস না, আমি আর নিতে পারতেছি না, আমি সত্যি আর নিতে পারতেছি না। ব্যাপার, তোমার বাসার চেহারা দেখে একদম বদলে গেছে। কি রকম বদলে গেছে? না মানে অনেক গোছানো মনে হচ্ছে। আমি নিজেই তো অনেক বদলে গেছি, কত কিছু চেঞ্জ হয়েছে না। আমি তোমার লাইফে কিছু দিন নাই আর তুমি সব কিছু চেঞ্জ করে ফেলছো, তাই না? প্রকৃতি নিয়মিত এটা শূন্য স্থান ফাঁকা রাখে না। কি? না কিছু না। উফ, কত দিন পর আমরা আবার একসাথে, আমার যে কি ভালো লাগছে। তোমার বেডরুমটা আমাকে দেখাবো না? বেডরুম না, বেডরুমটা একটু অগোছালো হয়ে আছে। আই লাভ ইউ। তুমি কি পারফিউম চেঞ্জ করেছো?
না তো আমি তো সবসময় একই পারফিউম ইউজ করি, তুমি তো এটা কিনে দিছো বা ভুলে গেছো? না একটু অপরিচিত লাগছে। প্লিজ এখন আবার বলো না যে আমাকে অপরিচিত লাগছে। চলো না ভিতরে যাই। না আমার দেরি হয়ে গেছে, সময় নেই। আমার তো সময় আছে। কিন্তু আমার তো দেরি হয়ে যাচ্ছে। 01 ভাই আপনি নগদে ক্যাশ আউট করেন না? আপনার না নগদ আছে? আছে তো, নগদে মোবাইল রিচার্জ করি, বেস্ট অফার। কেন নগদের ক্যাশ আউট এর সবচেয়ে ভালো নাকি? সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। এখানে কেন আসছিস? চল চল। কোথায় যাব? বাসায় চল। আমি তো আমার বাসায় আছি। না আমাদের বাসায় চল। সেটা আমাদের বাসা না, সেটা তোর বাসা। এখন থেকে সেটা তোর, আমার, আমাদের দুজনেরই বাসা। আমি তোর হাজবেন্ড, তুই আমার ওয়াইফ। তুই কি ফাইজলামি করতেছিস? তুই তো সবকিছু নিয়ে ফাইজলামি করিস। আমার ভুল হয়েছে, আই এম সরি, আমি আর কখনো এরকম করব না। আরে ভাই ভুল হয়েছে তো, এখন কি ফাঁসিতে চড়াবি নাকি? না আমি কেন ফাঁসিতে চড়াবো? তোমার আনিকা আছে, তুমি আনিকার কাছে যাও, আনিকাকে বিয়ে করো, ওকে নিয়ে সংসার করো। আনিকাকে আমি কিভাবে বিয়ে করব? আমার একটা বউ আছে না? সেটা তুই বুঝিস যে তোর একটা বউ আছে? এতদিন বুঝতাম না, তো আজ বুঝছি, খুব ভালো করেই বুঝছি। কোনো দিন বুঝবি না, কোনো দিন না। তোর কি কোনো ফিলিংস হচ্ছে? একবার কাছে আয় তোর রূপের কসম,
আর মন দেখে যা তোর অন্তরের কসম। একবার কাছে আয় তোর রূপের কসম, আর মন দেখে যা তোর অন্তরের কসম। সহে না সহে না প্রান্ত মানে না, জানি না কেন একা রইতে পারি না। মন যে দেবা না সে কথা শোনে না, তোরে ছাড়া যে আর কিছু তো বোঝে না।